মুখোমুখি হওয়া প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝানোর সেই একটা প্রয়াস যে কেন কেন অ্যাস্ট্রোলজির উপরে বিজ্ঞানের আলোটা ফেলাটা একান্ত জরুরি এবং সেটা কতটা পসিবল সেটা সবার ক্ষেত্রে সবার দ্বারা সমানভাবে নাও হতে পারে, কিন্তু এখানে হয়, এখানে হয় কারণ এটা একটা স্পেশাল প্রোগ্রাম, শুধু মুখে না, শুধু বলে না, কারণ এই যে বিভিন্ন স্বীকৃতির ছবিগুলো আপনারা দেখছেন সেটা দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যক্তিত্বের কাছ থেকে, সেটা কিন্তু একটা কথা বলে যায়, তিনি পারেন, তিনি পারেন বলেই মানুষ তাকে কুর্নিশ জানান এবং তিনি পারেন বলেই এই সাবজেক্টের উপরেও যা চিরন্তন এতটা শাশ্বত তার উপরেও এইভাবে যে বিশেষ যুক্তি এবং বিজ্ঞানের আলো ফেলা সম্ভব সেটা তিনি করে দেখাচ্ছেন প্র্যাকটিক্যালি, যেমন অর্থাৎ বিভিন্ন চেম্বারে মানুষ যারা তার কাছে বিচার বিবেচনার জন্য যান তাদের একদম হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন বলা ভালো। আর এই অনুষ্ঠান একটা ভীষণ রকমের শিক্ষামূলক অনুষ্ঠানের বার্তা দিয়ে যাচ্ছে কীভাবে, আমরা সেই জন্যেই কখনো www.prabbasu.in বা কখনো ইউটিউবে গিয়ে সার্চ করে তার নামটি দেখছি দেখছি, আবার কখনো এই রবিবারের বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে, আর বৃহস্পতিবার এই রাত 9টার স্পেশাল অনুষ্ঠান দেখতে বসছি, একটাই কারণে, কারণ আমাদের ভরসা তৈরি হয়ে গেছে স্যারের প্রতি, প্রফেসর ডক্টর বাসু। বাই প্রফেশনে যিনি নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্সের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, কিন্তু তার ডেডিকেশন, তার অবজারভেশনের মাধ্যমে এবং প্যাশনের মাধ্যমে ডেফিনেটলি আমরা কতটা হাইলাইটেড হতে পারছি সেটা এই অনুষ্ঠান যারা রেগুলারলি দেখেন তারা জানেন। কাজেই কথায় কথা না বাড়িয়ে আজকে কোন স্পেশাল সেগমেন্টের দিকে আমরা এগোচ্ছি স্যারের হাত ধরে সেটা জানতেই সকলের তরফ থেকে আমরা তার কাছে আবেদন যেমন রাখবো আগে তাকে মোস্ট ওয়েলকামও জানাবো। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। চলুন আজকে প্রোগ্রাম শুরু করা যাক একটা সুন্দর গল্প দিয়ে। গল্প হলো কিন্তু সত্যি জিরো থেকে হিরো হওয়ার গল্প, নিঃস্ব থেকে জীবনের অন্তিম পর্যায়ে সর্বস্ব পাওয়া তার গল্প। চলুন আমরা একটু দেখি গল্পটা, শুনে নি, দেখে নি। মাত্র 5 বছর বয়সে তিনি তার বাবাকে হারান। 16 বছর বয়সেই তিনি পাঠশালা যাওয়া ছেড়ে দেন। 17 বছর বয়সের মাঝেই তিনি 4-4টে চাকরি হারান। 18 বছর বয়স যখন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ল স্কুলে ভর্তি হন এবং সেনাবাহিনীতে যোগদানের চেষ্টা করেন, দু জায়গাতেই ব্যর্থ হন। প্রায় 1 বছর তিনি রেলপথের কন্ট্রাক্টর ছিলেন কিন্তু সেখানেও ব্যর্থ। 19 বছর বয়স তিনি বাবা হন। তার স্ত্রী তাকে 20 বছর বয়সেই ত্যাগ করেন এবং একমাত্র কন্যাকে সাথে নিয়ে চলে যান। এরপর তিনি একটা ছোট ক্যাফেটেরিয়াতে বাবুর্চি এবং থালা বাসন ধোয়ার কাজ শুরু করেন। তার স্ত্রী তার কাছ থেকে তার মেয়েকে কিডন্যাপ করতে চেয়েছিলেন তিনি এবং স্ত্রীকে অনেক বুঝিয়েছিলেন কিন্তু স্ত্রী ঘরে ফেরেনি। 65 বছর বয়সে তিনি অবসর গ্রহণ করেন। অবসরের প্রথম দিন রিটায়ারমেন্টে তিনি যে টাকা পান সেটা হলো $105 মাত্র, যা থেকে তিনি উপলব্ধি করেন যে সরকার তাকে বোঝাতে চেয়েছেন তিনি নিজের জন্য উপার্জনে ব্যর্থ। ফলস্বরূপ আত্মহত্যা করতে চেয়েছিলেন। আত্মহত্যা করার আগে তিনি চিন্তা করলেন এমন কিছু করার আছে তার এখনো, যা তিনি এখনো করেননি, সেটা প্রয়োজন করা। অ্যাট দি এজ অফ 65 তিনি একটা জিনিস জানতেন, একটা রান্নার খুব ভালো রেসিপি জানতেন। কর্মজীবনে তিনি একটি রেসিপি খুব ভালো জানতেন। $105 সঙ্গে নিয়ে $87 ঋণ নিয়ে সেই রেসিপি দিয়ে রান্না করে প্রতিবেশীদের দরজায় দরজায় বিক্রি করা শুরু করেন। 65 বছর বয়সে যিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন তার মেন্টালিটি চেঞ্জ করে $87 নিয়ে 1964 তিনি $2 মিলিয়ন সম্পত্তি করেন। সেই সম্পদ
পরবর্তীকালে কয়েক বিলিয়ন ডলারে পরিণত হয়েছিল। গল্পটি বুঝতে পেরেছেন বিখ্যাত KFC-র কর্ণধার কর্নেল হারল্যান্ড ডেভিড স্যান্ডার্সের। কর্নেল হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স, হতাশা বা আত্মহত্যা নয়, জীবনকে ভালোবাসুন। জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে। আমরা যখন KFC-তে বোধহয় চিকেনের আইটেম খাইনি এমন মানুষ বোধহয় নেই, যখন KFC-র কাউন্টারে বসে আমরা আমাদের রসনা তৃপ্ত করি। একবারও কি ভেবে দেখি এই মানুষটি জীবনে 65 বছর বয়স, একটার পর একটা ব্যর্থতা, তার সঙ্গে তিনি স্ট্রাগল করে যান, কিন্তু হার না মেনেও তিনি এগিয়ে যান জীবন যুদ্ধে। সেই কর্নেল হারল্যান্ড ডেভিড স্যান্ডার্সের চার্ট আজকে আমরা বিজ্ঞানের আলোয় দেখার চেষ্টা করব। দেখা যাক, কর্নেল ডেভিড হারল্যান্ড 1890 খ্রিস্টাব্দে 9th September USA-র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটি জায়গা ওটিস্কো, সেইখানে তিনি জন্মগ্রহণ করেন 1890 খ্রিস্টাব্দের 9th September। দেখুন কর্নেল স্যান্ডার্সের চার্ট, আপনারা চার্টটা যদি দেখেন বুঝতে পারবেন তার ধনু লগ্ন। D1টা প্রথম আমি বলছি, দেখুন D1-এ তার ধনু লগ্ন, এবং এই ধনু লগ্নে বৃহস্পতি কোথায় বসেছে, দ্বিতীয়, ষষ্ঠে রাহু, অষ্টে অষ্টমে চন্দ্র, নবমে শনি রবি, দশমে বুধ, একাদশে শুক্র, দ্বাদশে মঙ্গল কেতু। শুরু করি তার জীবনের প্রথম পর্ব। তিনি বাবাকে হারান মাত্র 5 বছর বয়সে, বাবাকে হারান মাত্র 5 বছর বয়সে। সেই সময় এই চার্ট যে দেখবেন, তারা যদি দেখেন তার DAP সময় কেমন চলছিল, তার সময় চলছিল শনির দশা এবং কেতুর অন্তর্দশা। তার বয়স যখন 5, অর্থাৎ 1895-96 সালে, সেই সময় তার সময় ছিল শনির দশা এবং কেতুর অন্তর্দশা। দেখা যাক শনি তার চার্টে D1-এ কিরকম আছে। দেখুন তার D1-এ শনি দ্বিতীয় এবং তৃতীয় পতি, লগ্ন সাপেক্ষে, ধনু লগ্ন সাপেক্ষে শনি মারক দ্বিতীয় পতি হিসাবে। সেই দ্বিতীয় পতি নবমে ভাগ্যে আছে, ভাগ্যে থাকে, কিন্তু ভাগ্যের ফল দিচ্ছে না, ভাগ্যে নবম স্থানে থেকে কিন্তু ফল দিচ্ছে অষ্টম, অষ্টম স্থানে। আপনারা জানেন অষ্টম স্থান শুভ নয়, অশুভ, 6, 8, 12, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এই হাউসগুলো ম্যালিফিক। তা সেই শনি মারক প্রতি শনি সে অষ্টমে ফল দিচ্ছে, অর্থাৎ তার মারকত্ব আরো বেড়ে যাচ্ছে। এবং দেখুন পিতৃকারক গ্রহ, তার পিতৃকারক গ্রহ চন্দ্র, সেই চন্দ্র অষ্টমে বসে আছে। দ্বিতীয় পয়েন্ট, পিতৃকারক গ্রহ চন্দ্রে অষ্টমে চন্দ্র বসে আছে। এবং নবাংশে দেখুন, এবার চলে আসুন নবাংশে, সেই পিতৃকারক গ্রহ চন্দ্রের অবস্থা দেখুন। সেই পিতৃকারক গ্রহ নবাংশে চন্দ্রে বসে আছে শনির সাথে, পিতৃকারক গ্রহ চন্দ্র নবাংশে, নবাংশ দেখুন চন্দ্র বসে আছে শনির সাথে, এইখানে দেখুন এই পিতৃকারক গ্রহ নবাংশে বসে আছে শনির সাথে। তাহলে দুটো পয়েন্ট আমরা পেলাম যে কারণে তার পিতৃ হারানোর, বাবাকে হারানোর কারণ, এবং সেটা তার সময়ের সঙ্গে কতটা ম্যাচ করছে। 16 বছর বয়স যখন, তার যখন 16 বছর বয়স, তিনি স্কুল ছেড়ে দেন, তার হায়ার স্টাডি হয়নি,
দেখা যাক ফায়ার স্টার্টের দিকটা, আমরা কি জানি, মাধ্যমিক অবধি আমরা জানি ফোর্থ লর্ড ইজ রেসপন্সিবল, তারপরে ফিফথ লর্ডকে ভাবি আমরা হায়ার স্টাডি, মাধ্যমিক পর থেকে হায়ার সেকেন্ডারি থেকে মাস্টার অবধি, নাইন্থ লর্ড পিএইচডি এবং পোস্ট লর্ড। তাহলে এই ফিফ ফোর্থ লর্ড বৃহস্পতি, দেখুন ধনু লগ্নের লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি কোথায় আছে, বক্রী হয়ে নিচস্থ, মকরে আছে বক্রী হয়ে নিচস্থ বৃহস্পতি। তাহলে এখানেই 90% আমরা কনফার্ম হয়ে গেলাম তার পড়াশোনা বেশি দূর হবে না, এবং তার সেটা কনফার্ম করার জন্য আমরা যাই D24 চতুর্বিংশাংশ, সেখানে গেল দেখতে পাবেন সেই চতুর্বিংশাংশে লগ্নে রাহু কেতুর দৃষ্টি আছে, লগ্নে রাহু এবং কেতুর দৃষ্টি আছে। আপনারা জানেন চতুর্বিংশাংশে কিন্তু লগ্ন রাহু এবং কেতু একই জায়গায় থাকে, সাধারণভাবে অন্যান্য চার্টে রাহুর 180 ডিগ্রি অপোজিটে কেতু থাকে, বাট কিছু কিছু চার্ট আছে যেমন চতুর্বিংশাংশ, সেখানে আমরা তার লগ্নে দেখতে পাচ্ছি রাহু কেতুর দৃষ্টি আছে। তাহলে এই জায়গাটা একেবারে ডিসরাপ্টেড, তাই তিনি 10th ক্লাস অবধি পড়াশোনা করেছিলেন। তারপর চলে আসি তার 20 বছর যখন বয়স, দেখলাম তার 20 বছর যখন বয়স তখন তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। একটু দেখা যাক তার বিয়ের জায়গাটা, বিবাহ স্থানটা, সেটা একটু বিচার করা। বিবাহ স্থান বিচার করতে গেলে আপনারা জানেন 7th হাউস খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন এই সেভেন্থে, D1 সেভেন্থে দেখছি কিছু নেই, বাট যদি ভাব চার্ট দেখি তাহলে দেখুন চন্দ্র অষ্টমপতি চন্দ্র স্বক্ষেত্রে আছে D1, স্বক্ষেত্রে থেকেও ফল দিতে পারছে না, ফল দিচ্ছে সপ্তমের। এই জন্যেই বলি ভাব চার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধু D1 থেকে দেখলে বোঝা যাবে এই জাতকের স্ত্রীর সঙ্গে জীবনে কোনো সমস্যাই হবে না, তার কারণ স্বক্ষেত্রে সমস্ত গ্রহই ভালো ফল দেয়। অষ্টমে বসে থাকলেও চন্দ্র এখানে কর্কটে আছে স্বক্ষেত্রে, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু ভাব চাটে দেখুন পরিবর্তনটা হয়ে যাচ্ছে। ভাব চাটে চন্দ্র কিন্তু সপ্তমের ফল দিচ্ছে, তাতে কি হলো, সপ্তমে ফল দিলে সমস্যাটা কি করে হচ্ছে, তার জীবনে তাকে স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন, কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে তার স্ত্রী তাকে পরিত্যাগ করেছিল। কার কথা বলছি, যারা এই মাত্র টিভি অন করলেন তাদের জন্য আরেকবার রিপিট করছি, আজকে আমরা বিখ্যাত ব্যক্তিত্ব KFC কেনটাকি ফ্রায়েড চিকেনের কর্ণধার বা ফাউন্ডার কর্নেল হারল্যান্ড ডেভিটের চার্ট সম্বন্ধে আলোচনা করছি, যিনি নিঃস্ব থেকে শুরু করে সর্বস্ব পেয়েছিলেন কিন্তু জীবনের শেষ পর্বে, তার চার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করছি। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখুন এতগুলো চার্ট কেন দেখতে হয় তার গুরুত্ব আপনি আজকে বুঝতে পারবেন, যেটা হয়তো আপনারা এতদিন অবধি বুঝতে পারেননি বা আপনাদের সেভাবে কোনো প্রোগ্রামে সেটা ব্যাখ্যা করা হয়নি। আজকে এই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ আমার সাথে আপনারা যখন দেখতে থাকবেন বিভিন্ন জিনিস সামনে চলে আসবে যেগুলো হয়তো সেরকম গুরুত্ব দেওয়া হয় না, বাট যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখা যাক, তা বললাম যে সপ্তমে ফল দিচ্ছে চন্দ্র অষ্টমে থেকেও, তাহলে সমস্যাটা কি হচ্ছে, দেখুন এখানে রাহু আছে, রাহু নিজের জায়গাতেই আছে, অর্থাৎ রাহু কিন্তু ষষ্ঠেই ফল দিচ্ছে, রাহুর দ্বাদশ দৃষ্টি পাচ্ছে চন্দ্রের সঙ্গে, অর্থাৎ সপ্তমে চন্দ্র বসে তার সঙ্গে রাহুর দৃষ্টি পাচ্ছে। রাহুকে কাউন্ট কিভাবে করা হয় আপনারা জানেন, অ্যান্টি ক্লকওয়াইজ আমরা সমস্ত গ্রহের কাউন্ট করি, কিন্তু যখন রাহুর কাউন্ট করি, অ্যাসপেক্ট কাউন্ট করি দৃষ্টি, তখন কিন্তু আমরা ক্লকওয়াইজ দৃষ্টি কাউন্ট করি। সেই ক্লকওয়াইজ অনুযায়ী, সেই ক্লকওয়াইজ অনুযায়ী যদি আমরা দৃষ্টি কাউন্ট করি, 5 7 9 12 আপনারা জানেন রাহুর দৃষ্টি দেয়,
সেই 5, 7, 9 এবার পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশে রাহুর দৃষ্টি পড়ে, সেই রাহুর দৃষ্টি দেখুন এখানে সপ্তমে পড়ছে। তাহলে চন্দ্র রাহুর দৃষ্টি পাচ্ছে, প্রথম পয়েন্ট তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার। দ্বিতীয় পয়েন্ট যদি দেখা যাক, দেখুন এখানে কিন্তু ডি ওয়ানে আমরা দেখতে পাচ্ছি বুধ, তার সপ্তম পতি বুধ কোথায় আছে, তুঙ্গ অবস্থায় বসে আছে। ডি ওয়ানে সপ্তম পতি বুধ তুঙ্গ অবস্থায় বসে আছে, সেই বুধ কিন্তু আবার ডি নাইন যদি দেখি, ডি নাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সে শত্রু ক্ষেত্রে বসে আছে, কর্কটে বুধ শত্রু, শত্রু জায়গা বুধে। আবার দেখুন সেই বুধ যেহেতু তুঙ্গ আছে, তাহলে একটা জায়গায় আমরা কনক্লুড করতে পারি যে তার জন্যে তার স্ত্রী কিন্তু খারাপ ছিলেন না, শুতে বলছিলেন তার জন্যে তার স্ত্রী শুতে বলছিলেন, কিন্তু তার নিজের স্ত্রীর জায়গাটা খারাপ, অর্থাৎ তার স্ত্রী, তার স্ত্রীর জন্যে তিনি হয়তো যথাযথ শুতে বলছিলেন না। সেই ক্ষেত্রে আমরা ম্যাচ মেকিংটা খুব জোর দিই, তার স্ত্রী তার জন্যে শুতে বলছিলেন, আর সেই জন্যেই তার স্ত্রী তখন ত্যাগ করলেন, তার কন্যা সন্তানকে নিয়ে চলে গেলেন। কর্নেল আবার চেষ্টা করলেন তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, তিনি বুঝতে পেরেছেন কোথাও একটা তার কোনো সমস্যার জন্যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। এটা এখান থেকে খুব ভালো করে বোঝা যায় যে কার সমস্যা হচ্ছে, বিবাহিত জীবনে যে সমস্যাটা হচ্ছে ঠিক কার জন্যে, স্বামী স্ত্রী দুজনের জন্যেই নাকি যে কোনো একজনের জন্য, এখান থেকে বোঝা যায় যার জন্য তিনি আবার স্ত্রীকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিল। একটার পর একটা ব্যর্থতা, শেষে দেখুন আমরা যদি বলি তার গভর্নমেন্ট সার্ভিস তিনি পেয়েছিলেন বরাবরই, 10th ক্লাস অবধি পড়াশোনা করেও সেই সময় 1890 খ্রিস্টাব্দে মাধ্যমিক বা 10th ক্লাস অবধি পড়লেও গভর্নমেন্ট সার্ভিস পাওয়া যায়, কিন্তু তিনি পেয়েছিলেন একজন শ্রমিকের কাজ। আপনারা দেখলেন তিনি প্রথমে জয়েন করলেন মিলিটারিতে, তারপরে জয়েন করলেন রেলের কন্ট্রাক্টরের আন্ডারে একজন শ্রমিক হিসাবে। দেখা যাক গভর্নমেন্ট সাইডে যোগটা কি করে এলো। ডি ওয়ানে দেখুন ভাগ্যপতি রবি, ডি ওয়ানে ভাগ্যপতি রবি তুঙ্গ, শনি ডিসরাপ্ট করছে আর শনি এখানে বসে আছে, মানে একটা জায়গায় বোঝা যায় তার টেকনিক্যাল ওয়ার্ক ছিল। তার সঙ্গে দেখুন এই ডি ওয়ানের সঙ্গে আমরা যদি এবারে ডি টেনে চলে যাই, ডি টেনটা হলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড স্পেশালাইজ চার্ট ফর প্রফেশন, কাজের জন্যে, কাজের জন্যে নির্দিষ্ট ছক হলো আমাদের দশমাংশ, ঠিক ডি ওয়ানের মতন আর একটা চার্ট। এখানেও দেখুন রবি তুঙ্গ, ডি ওয়ানে রবি তুঙ্গ, ডি নাইনে ভাগ্যপতি রবি স্বক্ষেত্রে বসে আছে। তাহলে এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন ভাব চার্ট দেখতে পাচ্ছি, শনি অষ্টমে চলে যাচ্ছে, অষ্টমে ফল দিচ্ছে, কিন্তু ভাগ্যস্থানে দেখছি ফলে রবি কি বুধ কিন্তু আমাদের দশম থেকে চলে যাচ্ছে নবমে, অর্থাৎ রবি বুধের একটা বুধাদিত্য যোগের এফেক্ট তিনি পাচ্ছে, যে কারণে তিনি সরকারি চাকরি বরাবরই পেয়েছিলেন। সেই রকম হয়তো রেসপেক্টেড কোনো পোস্ট তিনি পাননি, বাট তার চাটে সরকারি চাকরি ছিল। এরপর চলে আসি তার কর্মজগতে, তিনি কোনো রকমে সরকারি চাকরি পেয়েছিলেন এবং আপনারা জানেন আজ থেকে 100 বছর আগে, নিজের পক্ষে 150-160 বছর আগেও যারা সরকারি চাকরি ছিলেন তাদেরও কোনো রকমে জীবনযাপন হতো। যাই হোক, তো সেই সরকারি চাকরি করার পাশাপাশি তিনি কিন্তু একটা ফুড, রান্না তৈরি করার একটা স্কিল ছিল। এই স্কিলটা আমরা কোত্থেকে দেখলাম, শুক্রের এখানে ভূমিকা আছে। এখানে দেখুন শুক্র ডি ওয়ানে একাদশ পতি হলেও দশমে ফল দিচ্ছে, কিন্তু এখানে নিচস্থ বলতে পারি, বাট নিচস্থ বলবো না, শুক্র সখে বসে আছে, নিচস্থ বলা ভুল হবে, অনেকেই বলতে পারে নিচস্থ হয়ে যাচ্ছে শুক্রের কারণে, তা নয়, শুক্র একাদশে আছে, স্বক্ষেত্রে আছে, ফল দিচ্ছে কিন্তু দশম, একাদশ পতি তার দশমে থেকে তার কাজের জায়গাটাকে খুব ভালো করছে, যে কাজের গ্রহটা হচ্ছে আমাদের ফুডের জন্য।
এবং তার ডি টেনে দেখুন সেই শুক্র লগ্নে বসে আছে, ডি টেনে সেই শুক্র লগ্নে বসে আছে, এবং ডি থার্টি যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ডি থার্টিতে শুক্র শনির সঙ্গে বসে আছে আনন্দ স্থানে, শনি আনন্দ স্থানে বসে আছে এবং শুক্র সেখানে বসে আছে, অর্থাৎ তিনি তার এই ফুডের রেসিপি নিয়ে জীবনে অনেক দূর এগিয়েছিলেন, যেটা আজকে কেনটাকি ফ্রায়েড চিকেন আমরা বলি। তাই তিনি এই ক্ষেত্রে জীবনে 60 অ্যাট দি এজ অফ 65 তিনি ফার্স্ট সাকসেস পান এবং তিনি আত্মহত্যার পরিকল্পনা ত্যাগ করে বিজনেস শুরু করেন, বিজনেস যথেষ্ট লাভ করেন। ও সেই পর্যায়ে জীবন যাপনের এবং তাদের অ্যাচিভ করার লক্ষ্যের মাধ্যমে আমরা আজকে যে আমরা বিশ্লেষিত হতে দেখলাম কর্নেল সাহেবের এই জীবন কীর্তি, শূন্য থেকে শুরু করে একেবারে এই হাই লেভেলে পৌঁছানো, তার মধ্যে থেকে জীবন তাকে সুযোগ কিন্তু বিভিন্নবার দিয়েছে, তার সাথে নিজের কর্ম উদ্যম প্রচেষ্টা এগুলো তো ছিলই, কিন্তু তার মধ্যে এটা কি স্টাবলিশ কিছু আপনাদের কাছে সেই মেসেজটা গেল যদি সেই যে সুযোগগুলো আছে সেগুলো কোথাও একটা চাপা পড়ে থাকছে, যে সুযোগগুলো জীবন তাকে দিচ্ছেন সেগুলো রাইট টাইমে কখনো অ্যাপ্লাই করতে পেরেছেন কখনো পারছেন না, অর্থাৎ এখানেও সেই সময়ের গুরুত্বটা একটা ভীষণভাবে মাথায় আসে, এবং সেই সময় যেটা অ্যাস্ট্রোলজিতে বারে বারে বলা হয় যে প্রপার টাইমে যদি সেই কাউন্সেলিংটা নেওয়া যায়, গাইডলাইনটা নেওয়া যায় এবং ডেফিনেটলি কিছু রেমিডির মতো সেই সুরক্ষা কবচ প্রপার টাইমে নেওয়া যায়, মানুষের জীবনের অনেক কিছু টার্ন নিতেই পারে। তাহলে এই 65 বছর বয়স পর্যন্ত ওয়েট করতে হয় না, কারণ তার তিনি প্রথম তার সাপোর্টিভ টাইম পেয়েছিলেন রবি এবং শুক্র চার থেকে বুঝতে পারলাম, তার আগেই জীবনটাকে অনেক স্মুথ করতে পারতেন। সুব্রত বোধ হয় এটাই আমাদের বলতে চাচ্ছেন, এই মেসেজটা দিচ্ছেন, সময় থাকতে আপনারা প্রতিকার করুন এবং চারটাকে ঠিকভাবে বিচার করে তার অ্যানালাইসিস করে সঠিক প্রতিকার নিলে জীবনটা অনেক স্মুথ হবে। আজকে সময় শেষ, থামতেই হচ্ছে, এই শিক্ষাটা নিশ্চয়ই আমাদের কাজে লাগুক, এবং যদি চান অ্যাস্ট্রোলজিকে এইভাবে অ্যাপ্লাই করতে একজন এডুকেটেড পার্সোনালিটির কাছে অ্যাস্ট্রোলজির যেতে, তাহলে স্যারের দরজা খোলা রয়েছে, বাকি ওয়েগুলো তো আপনারা জানেনই। আজকে আমাদের সামনে কোনো ওয়ে নেই, বিদায় নিচ্ছি, আগামীতে অবশ্যই দেখা, নমস্কার।